দর্পণ টিভি অনলাইন, দেশ ও মানুষের কল্যাণে। দর্পণ সংবাদে স্বাগত, আপনাদের সাথে আছি আমি আবুল কালাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি ইরফান গ্রুপ সংবাদ শিরোনাম। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন ইরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এমপি ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এমপি ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ মুনার হোসেন চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানকে এ সংবর্ধনা দেওয়া হয়। ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শান্তনু কুমার দেব। এতে ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্পণ সংবাদ আজ এ পর্যন্ত। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে ফোন করুন 07-81-51-531 এই নম্বরে। ইউটিউবে দর্পণ সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/দর্পণ টিভি এই ঠিকানায়, আর আমাদের ফেসবুক ঠিকানা facebook.com/দর্পণ টিভি 24। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খাবার রেডি? মায়ের পছন্দের পোলাও, পিন্নি, জর্দা সবই করেছি। আমার বিরিয়ানি? তোমার বিরিয়ানি আর আমার খিচুড়ি, সেটাও করেছি। সেই স্বাদ কি আর আছে? সেই সুগন্ধ ইরফান সুপার চিনি গুঁড়া চাল। হ্যাঁ মা, ইরফান সুপার চিনি গুঁড়া চাল এখন 1 কেজির প্যাকেটে। কৃষকের মমতায় ভরা উৎকৃষ্ট মানের ধান থেকে সম্পূর্ণ অটোমেটিক ডিস্টোনার এবং স্টারিং মেশিনের মাধ্যমে বাছাইকৃত শতভাগ কঙ্কর ও কালোদানা মুক্ত বাজারের সেরা চিনিগুড়া চাল ইরফান সুপার চিনিগুড়া চালের আসল ঘ্রাণ। যুগ যুগ ধরে সচেতন গৃহিণীদের প্রথম পছন্দ ইরফান সুপার ফুডস লিমিটেড। কখনো কখনো অল্প কিছু অর্থের জন্য স্বপ্নেরা অধরাই রয়ে যায়। সফলতা আটকে থাকে সামর্থ্যের কাছে। কখনো কখনো জীবনের নিরাপত্তার কাছে অসহায় মানুষ। সামর্থ্যের টানাপোড়েনেরই কষ্ট আমরা বুঝি, আর তাই মাত্র 20,000 টাকা ডাউন পেমেন্টে 18 মাসের কিস্তিতে আমার হিরো দিচ্ছে সহজ শর্তে হিরোর যে কোনো মডেলের মোটরসাইকেল কেনার সুযোগ। বিস্তারিত জানতে আজই চলে আসুন দেশব্যাপী ছড়িয়ে থাকা যে কোনো আমার হিরো সেন্টারে, আর বুঝে নিন সাধ্যের মধ্যে আপনার হিরো। আমরা তো চিকিৎসা করবো, তুই সুস্থ হয়ে যা। মাদকাসক্ত এটি একটি মানসিক রোগ, যা চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে নিরাময় সম্ভব। মাদকাসক্তিদের জীবনটা স্বপ্নের মতো, কিন্তু তাদের সুস্থ রাখার জন্য মাদককে না বলতেই হবে, মাদককে না বলতেই হবে।